নমস্কার বন্ধুগণ ভারতীয় ইতিহাসের এই সিডিউলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় ইতিহাসের আজকের বিষয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে প্রতিষ্ঠিত কিছু সভা সমিতি আমরা জানি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এই আঠেরোশো পঁচাশি সালের আগে অর্থাৎ ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার আগে যে সমস্ত সভা সমিতিগুলি প্রতিষ্ঠিত হয়েছে সেগুলি আমি এখানে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এই বিষয়টি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই বিষয় থেকে প্রচুর প্রশ্ন করা হয়ে থাকে তাই আপনারা এই ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত সভা সমিতিগুলোকে কভার করার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও বারোই নভেম্বর আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে একটি সভা প্রতিষ্ঠিত হয় যেটির নাম জমিদার সভা যেটাকে ইংরেজিতে বলা হয় ল্যান্ডহোল্ডার্স অ্যাসোসিয়েশন এই জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশান হল ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সভা এই সভার প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব এবং প্রসন্ন কুমার ঠাকুর রাধাকান্ত দেব ছিলেন এই সমিতিটির সভাপতি বা প্রেসিডেন্ট এবং প্রসন্ন কুমার ঠাকুর এই সমিতির সম্পাদক বা চেয়ারম্যান ছিলেন আগেই বললাম এই জমিদার সভা ছিল ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সভা এই সভার যে মেম্বাররা বা সদস্যরা ছিলেন তারা প্রত্যেকেই ছিলেন জমিদার তাই স্বাভাবিকভাবেই এই সবার মূল উদ্দেশ্য ছিল জমিদারদের স্বার্থরক্ষা তাই সাধারণ মানুষের চাওয়া পাওয়ার সম্পর্কে এই সবার কোনো উদ্দেশ্য ছিল না মূল উদ্দেশ্য ছিল জমিদারদের স্বার্থরক্ষা এরপরে আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে একটি সমিতি প্রতিষ্ঠিত হয় যেটির নাম ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এই সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম এই সমিতি অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এটি প্রতিষ্ঠিত হয়েছিল লন্ডনে কুড়ি এপ্রিল আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আরেকটি সমিতি স্থাপিত হয় যেটির নাম বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠা করেন দ্বারকানাথ ঠাকুর জর্জ টমসন এবং প্যারিচাঁদ মিত্র জর্জ টমসন ছিলেন এই সমিতির প্রেসিডেন্ট এবং প্যারিচাঁদ মিত্র ছিলেন এই সমিতির চেয়ারম্যান অর্থাৎ জর্জ টমসন ছিলেন সভাপতি এবং প্যারিচাঁদ মিত্র ছিলেন সম্পাদক আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে এই জমিদার সভা আর এই বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি একসাথে মিশে গিয়ে একটি সমিতিতে পরিণত হয় যেটির নাম ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি বা প্রেসিডেন্ট ছিলেন দ্বারকানাথ ঠাকুর এবং সম্পাদক বা চেয়ারম্যান ছিলেন রাধাকান্ত দেব এই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান ছিল অর্থাৎ সারা ভারতব্যাপী এই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কাজ করত মাদ্রাজ অযোধ্যা প্রভৃতি জায়গায় এই সমিতি শাখা স্থাপিত হয় এই সমিতি অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সারা ভারতবর্ষে শিক্ষা শাসন সংস্কার বিচার ব্যবস্থা নীল চাষ প্রভৃতি বিষয় সম্পর্কে আন্দোলন গড়ে তোলে আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে বোম্বে অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় যেটি প্রতিষ্ঠা করেন জামশেদজি জিজিবয় এবং জগন্নাথ শেঠ আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দাদাভাই নৌরজি লন্ডনে একটি সমিতি স্থাপন করেন যেটির নাম ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটি স্থাপিত হয় লন্ডনে এই সমিতিটি ভারতের ব্রিটিশদের অত্যাচারের কাহিনী লন্ডনের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করত আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে গঠিত হয় হিন্দু মেলা এই সংস্থা বা এই সমিতিটি প্রতিষ্ঠা করেন রাজনারায়ণ বসু এবং নবগোপাল মিত্র আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যেটি প্রতিষ্ঠা করেন এম জি রানাডে এই এম জি রানাটে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় পিপলস অ্যাসোসিয়েশন যেটি প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সত্য সমাজ প্রতিষ্ঠিত হয় যেটি প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয় যেটি প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আনন্দমোহন বোস এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি কলকাতায় ছাত্রদের নিয়ে একটি সমিতি গঠন করেন যেটির নাম দেওয়া হয় ক্যালকাটা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ছাব্বিশে জুলাই আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে একটি গুরুত্বপূর্ণ সভা প্রতিষ্ঠিত হয় বা সমিতি প্রতিষ্ঠিত হয় যেটির নাম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান বা ভারত সভা যেটি প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর এই ভারত সভা প্রতিষ্ঠা হওয়ার পরেই জাতীয়তাবাদী আন্দোলনে একটি নতুন চেতনার সঞ্চার হয় এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান বা ভারত সভা থেকেই ভারতের জনগণ বুঝতে পারে যে একটি সমবেত আন্দোলন করার জন্য একটি সমিতির প্রয়োজন আছে এবং এই ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান থেকেই আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার রাস্তা খুলে দেয় এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান বা ভারত সভা বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্দোলন ভারতে করে যেমন আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে চব্বিশে ফেব্রুয়ারি লর্ড লিটন সিভিল সার্ভিস দেওয়ার বয়স একুশ থেকে কমিয়ে উনিশ বছর করে দেন লর্ড লিটনের এই একুশ থেকে উনিশ করার পিছনে যে মেন কারণ ছিল সেটা হলো প্রথমত তখন সিভিল সার্ভিস পরীক্ষা দিতে যেতে হতো ইংল্যান্ডে ভারত থেকে ভারতীয়রা এই একুশ বছর বয়সে পরীক্ষা দিতে যেতে পারতো কিন্তু যদি উনিশ বছর করে দেওয়া হয় তাহলে অনেক ভারতীয় আর সেই সুযোগটা পাবে না যে ভারত থেকে ইংল্যান্ডে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষা দেবে সেই সুযোগটা পাবে না ফলে ভারতীয়রা ভারত শাসনের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে যুক্ত হতে পারবে না সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ না করলে তাহলে ভারত শাসনের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে যুক্ত হতে পারত না সেই জন্য এটা ১৯ বছর করে দেওয়া হয় এবং এর প্রতিবাদে এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান একটি আন্দোলন শুরু করে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং এই ভারত সভার সদস্যরা সরকারকে জানায় যে এই সিভিল সার্ভিস পরীক্ষা ইংল্যান্ড এবং ভারত দু জায়গাতেই নিতে হবে এবং এর এই পরীক্ষা দেওয়ার ঊর্ধ্বসীমা অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমা বাইশ বছর করতে হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও এই ভারত সভার সদস্যদের এই আন্দোলন এর ফলেই স্ট্যাটিউটরি সিভিল সার্ভিস বিল পাশ করতে ইংল্যান্ড সরকার বাধ্য হয় এই ছিল আজকের ভিডিওর বিষয় আমি সমস্ত সভা সমিতিকে এখানে দেখিয়েছি যেগুলি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের আগে প্রতিষ্ঠিত হয়েছে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে প্লে গিয়ে ভারতের ইতিহাসের মধ্যে সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ